হ্যালো ফ্রেন্ড, আমি ঋতু। আর শুক পাখির ঘর চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটির মূল বিষয়টি হচ্ছে যারা নতুন পাখি পালন করছেন এবং যাদের একজোড়া পাখি আছে তারা তাদেরকে দিয়ে ডিম বাচ্চা করাতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে পাখির ব্রিডিং পরিবেশ সম্পর্কে ধারণা রাখতে হবে। আর যদি এই বিষয়ে ধারণা না রাখেন তাহলে ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনাকে দিনের পর দিন অপেক্ষা করতে হবে। আর তাই একজোড়া অ্যাডাল্ট বাজরিগার পাখিকে কীভাবে ব্রিডিং পরিবেশে রেখে ব্রিডিং মুডে আনবেন তা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর বিষয়টি হল পাখির খাঁচাটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অনেকে আছে পাখির খাঁচা বারান্দায় রাখেন, তারপর যখন বৃষ্টি হয় অথবা রাত হয় তখন সেটা আবার ঘরের ভেতরে নিয়ে গিয়ে রাখেন, আবার পরের দিন সকালবেলায় সেটাকে আবার বারান্দায় এনে রাখেন। এইভাবে যদি বাজরিগার পাখির খাঁচাটা প্রতিদিন এখানে ওখানে রাখেন তাহলে সে পাখিগুলো বিরক্ত হয়ে যায়, যার কারণে তারা ব্রিডিং করতে চায় না। তাই অবশ্যই বাজরিগার পাখিকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন আলোর ব্যবস্থা থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুই নম্বর বিষয়টি হলো পাখিকে একটা নিরিবিলি পরিবেশে রাখা। অনেকে আছে পাখির খাঁচাটা এমন জায়গায় রাখে যেখানে সব সময় মানুষজন বা গাড়ি ঘোড়া চলাচল করে, আর এতে পাখি ভয় পায়, তার ভেতরে একটা আতঙ্ক কাজ করে যায়, তার কারণে তারা ব্রিডিং করতে আগ্রহ হয় না। তাই অবশ্যই পাখিকে একটা নিরাপদ নিরিবিলি পরিবেশে রাখতে হবে যাতে পাখিরা কোনো রকম ভয় না পায়। অনেকে আছে পাখির খাঁচার ঘরের ভেতরে রাখে, এতে আপনি বা আপনার পরিবারের লোকজন যখন চলাচল করে তাতেও কিন্তু পাখিরা ভয় পায়। তাই আপনি চেষ্টা করবেন ঘরের ভেতরে না রেখে বারান্দায় এক কোণায় পাখিকে নিরিবিলি পরিবেশে রাখার। তারপর তিন নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভালো মানের পাখিকে খাবার দিতে হবে। অনেকে আছে পাখিকে একই খাবার প্রতিদিন দেন, এতে পাখি সেই খাবারটা আর পছন্দ করে না, ঠিকমতো খায় না, তাতে পাখি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। ধরুন আপনাকে যদি তিন বেলা একই খাবার প্রতিদিন দেওয়া হয় তাতে আপনারও কিন্তু কয়েকদিন যাওয়ার পর সেই খাবারটা আর পছন্দ হবে না, সেম একই জিনিস পাখির ক্ষেত্রে হয়ে থাকে। আর তাই আপনি চেষ্টা করবেন পাখিকে শীত মিক্স খাওয়াতে। এই মিক্স খাবারের চীনা কাউন, ক্যানারি, সূর্যমুখীর বীজ, পোলাওয়ের ধান থাকে, তাই পাখির বিভিন্ন উপাদান থেকে বিভিন্ন পুষ্টি পেয়ে থাকে। তাছাড়া আপনি পাখিকে দুদিন পরপর পালং শাক, কলমি শাক, সজনে পাতা, ধনে পাতাও খাওয়াতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম ব্লক পাওয়া যায়, যেমন মিনারেল ব্লক, ভিটামিন ব্লক এবং ক্যালসিয়ামের জন্য ক্যাটাল ফিশ বোন। এই ধরনের খাবারগুলো আপনি খাঁচায় সব সময় দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, যদি এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার অ্যাডাল্ট পাখিগুলো খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসতে পারে এবং আপনি খুব তাড়াতাড়ি পাখিদের থেকে ডিম বাচ্চা পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।